বন্দর নগরী চট্টগ্রাম থেকে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত নির্মিত রেলপথে ট্রেনের ট্রায়াল রান শুরু হয়েছে। সকালে রেলওয়ের শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারিং দল নিয়ে 8টি কোচের বিশেষ ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে যায়। রেলওয়ে পূর্বাঞ্চল জানায় অপারেশন প্রক্রিয়ায় কোনো ত্রুটি আছে কিনা তা পর্যবেক্ষণ করতেই বিশেষ এই ট্রেন চলাচল শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে সন্ধ্যায় ট্রেনটির কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। আগামী 11 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই রেল রুটটির উদ্বোধন করবেন।